আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রতি সুলতানা অ্যাগেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি শপিং গাইড ভিডিওতে। তো আজকে মূলত আমি এসেছি আমার বেলকুনির জন্য দু একটা গাছ কিনতে। তবে ওনাদের এখানে গাছের কালেকশনগুলো আমার এতটাই ভালো লেগেছে যে আমার মনে হলো আমার ভিউয়ারদের জন্য এটা অবশ্যই শেয়ার করা উচিত। তো ভাইয়াদের এই শপটার মানে ভাইয়া যিনি ওনার আছেন, ওনার মূল শপ হচ্ছে আপনার কলা বাগান ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে, মিরপুর রোড, ঢাকা 1205-এ। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ভাই আপনারা তো হোম ডেলিভারি দেন না? দেন? আচ্ছা, ওনারা হোম ডেলিভারি দেয়। অনলাইনে যোগাযোগ করতে পারবে কোন নাম্বারে ভাইয়া? বাংলা লিঙ্ক নাম্বার 01926810515। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সব আছে আপনার এই নম্বরে? আচ্ছা, তো আপনারা ভাইয়ার এই নম্বরে যোগাযোগ করবেন। তবে আজকে আমি মূলত এসেছি ভাইয়াদের আজিমপুরের শপে। এটা হচ্ছে আজিমপুর একদম মাতৃসদন হসপিটালটার যে গেটটা আছে, এই যে ফুটওভার ব্রিজটা, ঠিক তার পাশে কয়েকটা দোকান আছে, সেখান থেকে এসে এই শপটায়। তো ভাইয়াকে যদি আমি একটু মানে এই শপে কে থাকবে? ভাইয়া থাকে, আরেকজন ভাইয়া আছে, ওই যে উনি কাস্টমার ডিল করছে, তো সেই ভাইয়াকে আমি ভিডিও শেষে দেখাবো। তো অনেক শৌখিন আপুরা আছেন, বিশেষ করে ঢাকা সিটিতে আমরা যারা বসবাস করি, অনেক সময় আমাদের ঘরে ছোট্ট একটু বারান্দা থাকে, দেখা যায় ছাদ আমরা অনেকেই ব্যবহার করতে পারি না, যার কারণে আমরা ইনডোর প্ল্যান্ট খুঁজি যে ঘরের মধ্যে বা ব্যালকনিতে কম রোদে আমরা কি ধরনের গাছ লাগাতে পারবো। তো সেই জন্যই মূলত আজকের ভিডিওটা আমার শুরু করা। তো আজকে আমি নিজেও ইনডোর প্ল্যান্টের নাম তেমন একটা জানি না, আমাকে গাইড করবে ভাইয়া। আমি নিজেও কিছু ইনডোর প্ল্যান্টের নাম জানবো, পাশাপাশি আপনাদেরকে নাম এবং দাম দুটোই জানাবো। তো ভাইয়া এখানে শুরুতেই হচ্ছে আপনি, এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট, এটা আমি জানি এটা আমার আছে। এটা হচ্ছে আলু, আলু লতা বলে, বাট এটা কয়েকটা কালারে অ্যাভেলেবেল আছে, ঠিক না? এটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের সাথে সবুজ, এটার মধ্যে রেড টাইপের হয়, পুরো সবুজ হয়। তো আমরা কয়েন প্ল্যান্টের দামটা আনুমানিক কত পড়বে? আচ্ছা, টপ সহকারে হচ্ছে গিয়ে 100 টাকা। এরকম সুন্দর একটা হ্যাঙ্গিং প্ল্যান্টারে আপনি 100 টাকায় নিতে পারবেন, আর যদি আপনি প্যাকেটের মধ্যে নেন সেক্ষেত্রে 40 টাকা পড়বে। আচ্ছা, আর আলু লতাটা কত করে পড়বে ভাইয়া? 130 টাকা পড়বে, প্যাকেটে পড়বে 60 টাকা। আচ্ছা, প্যাকেটে নিলে পড়বে 60 টাকা, আর হচ্ছে গিয়ে আপনার এরকম প্ল্যান্টারে নিলে পড়বে 120 টাকা। এটার নাম কি ভাইয়া? পর্তুলিকা। পর্তুলিকার এটার টপসহ কত? টপসহ 80 টাকা, আর নর্মালি হচ্ছে গিয়ে প্যাকেটে 40 টাকা। এটাও তো পর্তুলিকা। আচ্ছা, পর্তুলিকার কয়েকটা কালেকশন, এর মধ্যে কি ফুলের কালারের পার্থক্য না? যেমন এটা হচ্ছে হলুদ কালার, আমার বাসে আছে একটু গোলাপি গোলাপি টাইপের কালার। এটাও কি সেম দাম ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে সাদা ফুল হবে, এটার মধ্যে হলুদ ফুল হবে, এটার মধ্যে আবার গোলাপি ফুলও হয়, অনেকগুলো হয়, 25টা কালার হবে, তবে দাম একই পড়বে, দাম একই পড়বে। প্যাকেটে নিলে 40 টাকা, আর টপ সহ নিলে 80 টাকা। আচ্ছা, তো এরপরে এই গাছটার নাম কি ভাইয়া? নয়নতারা। নয়নতারার এই টপ সহ কত পড়বে? টপ সহ 100 টাকা, আর প্যাকেটে নিলে? প্যাকেটে নিলে 50 টাকা। এরপরে এই ঘাস প্লান্টার নাম কি ভাইয়া? তুলসী। ইঞ্চি প্লান্ট? ইঞ্চি, ইঞ্চি। আচ্ছা, ইঞ্চি প্লান্ট, এটা আমার বাসায় আছে অলরেডি, আমার কাছে খুবই ভালো লাগে, এটা একটা ঘাসের মতো, আমরা অনেক সময় রোড সাইডেও খেয়াল করলে দেখবো এই জিনিসগুলা, কিন্তু এগুলো খুবই কম রোদ আলোতে হতে থাকে, আর এটাকে কাটিং করে আপনি অনেকগুলো গ্রো করে নিতে পারবেন। এরকম কিছু কিছু গাছ আছে যেগুলো হচ্ছে গিয়ে যেমন কয়েন প্ল্যান্ট, এগুলা একবার ইনভেস্ট করলেই হবে, পরে আর আপনার এই গাছ কেনা লাগবে না। তো এটা প্যাকেটে কত ভাইয়া? 40 টাকা, আর হচ্ছে গিয়ে যদি কেউ টবে সাজিয়ে নেয় 80 টাকা পড়বে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরপরে হচ্ছে গিয়ে এই যে স্পাইডার প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট প্যাকেটে কত? 40 টাকা, আর টবে 80 টাকা। আচ্ছা, আর এই প্ল্যান্টার নাম কি? কৈলাস। কৈলাসের প্যাকেটে কত? 40 টাকা, টবে 80 টাকা। এটা কি ভাইয়া? বর্ডার। তো বর্ডারটা প্যাকেটে? প্যাকেটে 50। কয়েকটা কালার হয়? চারটা কালারে অ্যাভেলেবেল আছে, প্যাকেটে হচ্ছে গিয়ে 50 টাকা করে হয়, আর টবে নিলে 100 টাকা, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি এইটার নাম কি ভাইয়া? পাতা বাহার। তো এটা হচ্ছে অনেকগুলো কালারে আসে, তো এটা প্যাকেটে কত? প্যাকেট 100 টাকা, আর টবে? সাইজ অনুযায়ী। আচ্ছা, টবের সাইজ অনুযায়ী, কারণ এই গাছটা অনেকে আছে বড় টবে নিতে চায়, অনেকে আছে ছোট টবে নিতে চায়, তো আপনি যে টবে নিবেন সেই টবটার দাম এটার সাথে জাস্ট যোগ হবে। আচ্ছা, এরপরে
এরপরে হচ্ছে কি এই গাছটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে আপনার সিঙ্গুনিয়াম। সরি, সিঙ্গুনিয়াম। চিঙ্গুনিয়া, চিঙ্গুনিয়াম, ওই যে আপনার চিঙ্গুনিয়াম। আচ্ছা চিঙ্গুনিয়াম, এটা চিঙ্গুনিয়াম। ও সরি, এটা চিঙ্গুনিয়াম, ঠিক আছে। এটার গ্রিন কালার টাইপেরটা আমার বাসায় আছে, মানে এই এই ভেরিয়েন্টটা আমার কাছে আছে। তো এগুলো কত করে ভাইয়া? এগুলো হচ্ছে আপনার 80 টাকা। 80 টাকা করে। আর যদি কেউ টপ দিয়ে, ছোট টপ দিয়ে আনুমানিক নেয়, 120 টাকা পড়বে। বা আপনি টপ অনুযায়ী, আমি প্যাকেটেই বলে দেই। আর এই পাশের এইটার নাম কি? অ্যাগ্লোনিমা। আচ্ছা, আমার যদি কোনো গাছের নামের উচ্চারণ ভুল হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নিজেও শিখছি, আপনাদেরকেও জাস্ট জানাচ্ছি। অ্যাগ্লোনিমা, এটা প্যাকেটে কত? 150 টাকা হচ্ছে প্যাকেটে। এটার নাম কি? কি বলে? বুট লিলি। আচ্ছা, তো বুট লিলি, এটার দাম কত প্যাকেটে? 60 টাকা হচ্ছে প্যাকেটে। এরপরে এই গাছটা কিসের ভাইয়া? কি? রয়েলিয়া। এটার কত করে? আচ্ছা ঠিক আছে, প্যাকেটে 60 টাকায় বলে দিই। টপটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী, টপের সাইজ অনুযায়ী দাম হবে। এরপরে আসি হচ্ছে গিয়ে লাকি ব্যাম্বোতে। লাকি ব্যাম্বোর অনেকগুলো ভেরিয়েশন আপনারা পাবেন, যেমন এখানে একটা আছে এই যে একটু প্যারট গ্রিনের মধ্যে, একটা আছে একদম ডিপ গ্রিনের মধ্যে। ডিপ গ্রিনের মধ্যে এগুলা একটা প্যাকেট নিলে কত প্যাকেটে? 100 টাকা হচ্ছে প্যাকেট। আর গ্রিনটা, ওই যে প্যারট গ্রিনটা, 80 টাকা। ওকে ফাইন, প্যাকেটে নিলে। আর এরপরে এই গাছটার নাম কি ভাইয়া? আচ্ছা, পাতাবাহার হিসেবে ব্যবহার করে, তবে এটার মধ্যে ফুলও আসে। এটা ইয়াতে কত ভাইয়া প্যাকেটে? 50 টাকা প্যাকেটে। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে পাতাবাহারের আরেকটা ধরন, এটা প্যাকেটে কত? প্যাকেটে এটা হচ্ছে 80 টাকা। এরপরে এটাকে কি বলা হয়? পোলাও পাতা। ওকে ফাইন, তাহলে আমি চিনতে পেরেছি। আমি একবার গেস করে বলতে চাচ্ছিলাম, কিন্তু এই পোলাও পাতার ধরনের মধ্যেই আরেকটা কিন্তু আবার পাতাবাহার টাইপেরও গাছ হয় বা একটা ফুলের গাছ হয়। আচ্ছা কেওয়া, তো এই জন্য আমি বলিনি, তো এটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখিয়ে দিই। এই যে এইটা আমি ভেবেছিলাম, তো এই জন্য। তো পোলাও পাতার গাছ কত করে? 50 টাকা ভাইয়া। পোলাও পাতা গাছটা কি কম রোদে হয়? মানে কম রোদে হয়, তাই এই জন্য ইনডোর প্ল্যান্টের সাইডে রাখা আছে। 50 টাকা করে পড়বে প্যাকেটে। এরপরে আমরা চলে আসি ভাইয়া এই সাইডে, আরো কিছু সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে, যেটা মনে হচ্ছে একটু রেয়ার কালেকশন। এটা কি নাম? পিস লিলি। আচ্ছা, পিস লিলির এটার ইয়া কত ভাইয়া? এগুলো হচ্ছে আপনার 150। 150 টাকা করে হচ্ছে এটা প্যাকেটে। টপটা আপনারা যে টপ পছন্দ করবেন সেই অনুযায়ী। এইটা আমার এই বাসা, এটা আমার বাসা আছে চিঙ্গুনিয়াম। এটা হচ্ছে আপনার অ্যাগ্লোনিমা। এটা সবুজটা কি আবার নামটা? অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমা এটা হচ্ছে এই যে সাদা সাদা প্রিন্টের হয় ওইটা ভিন্ন। আচ্ছা, এটা হচ্ছে গোলাপি, আর এটার অ্যাগ্লোনিমার ওই পাশে একটা মনে হয় সাদা সাদা দেখিয়েছিলাম না, ওইটা না? আচ্ছা ঠিক আছে। আর এটা কি? প্যারাডাইস। আচ্ছা, এটা অনেক ভালো লাগে আমার কাছে। এটা কত করে ভাইয়া? ছোট প্যাকেটে গুলো নিলে পড়বে 100 টাকা, বড় গুলো হচ্ছে। আচ্ছা, বড় সাইজের গাছ নিলে পড়বে বা বড় প্যাকেটে নিলে পড়বে? বড় প্যাকেটে 180, আর ছোটটা 100। ওকে ফাইন। এই গাছটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে বিস্কিট পাতা বাহার। বিস্কিট পাতা বাহার, আপেল পাতা বাহার। আচ্ছা, মানে আপেল গাছের পাতার মতো অনেকটা দেখতে। ওকে ফাইন, তো এটার দাম কত পড়বে? এটা পড়বে হচ্ছে আপনার 100 টাকা। 100 টাকা পড়বে এটা। আর এইটা কিন্তু খুবই সুন্দর, এটা হচ্ছে পাঞ্চি, পাঞ্চেটিয়া, পাঞ্চেটিয়া। এটা হচ্ছে আস্তে আস্তে গুলো এই পাতার কালারটাই হচ্ছে গিয়ে সবুজ হয়ে যাবে, কিন্তু উপরের দিকে যখন এই পাতাগুলো হয় তখন মনে হয় যেন এটা একটা ফুল, কিন্তু আসলে এটা একটা পাতাবাহার গাছ। এবং আস্তে আস্তে লাল। আচ্ছা, 4 মাস লাল থাকে আর সারা বছর সবুজ। ওয়াও, গুড। তো ভাইয়া এই গাছটার দাম কত? এটা হচ্ছে গাছের সাইজ অনুযায়ী, আপনারা গাছের সাইজ অনুযায়ী 100 টাকা থেকে 250 টাকার মধ্যে আশা করি আপনারা নিতে পারবেন। এরপরে ভাইয়া আমার এই যে সুন্দর এই এই গাছটার নাম কি? এই যে গ্রিন আর প্যারট গ্রিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, এই গাছটার দামটা বলে দেই, নাম তো ভুলে যাওয়াই যেতে পারে। এটা হচ্ছে 250 টাকা করে পড়বে। আচ্ছা ভাইয়া, এরপরে হচ্ছে ওই যে স্নেক প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টটা মানে একটু আড়ালে পড়ে গেছে, তো স্নেক প্ল্যান্টের দাম কত আপনার? সবুজ 80 গুলো, মানে 80 টাকা করে হচ্ছে সবুজ কালারের। আর কালারিং যেগুলো হয় ওগুলো কত করে? আচ্ছা, 150 টাকা থেকে শুরু করে 400-500। এখন আমরা একটু দেখে নেই, এই যে একটু কি যেন বলে এটাকে, এরিকা,
এরিকা পাম। আচ্ছা এরিকা পাম এই গাছটার প্রাইস কত? মানে এটা তো সাইজের উপর না? আচ্ছা 80 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত আছে হচ্ছে গিয়ে এই গাছের দাম। তো এই তো ছিল মোটামুটি ভাইয়ার দোকানের একটা ফার্স্ট ইন্ট্রোডিউসিং ভিডিও। আরো কিন্তু অনেক গাছ আছে ভাইয়ার দোকানে, ইনশাল্লাহ পরবর্তীতে আমি শেয়ার করব। আর আজকে আমি ইনডোর প্ল্যান্ট দিয়ে স্টার্ট করেছি একটাই কারণে, ওই যে বললাম ঢাকা শহরের বন্দী জীবনে আমাদের এক টুকরো অবলম্বন হচ্ছে ছোট্ট একটা বারান্দা বা ঘরের মধ্যে কোনো একটা কর্নার। তাই আপনি যদি সুস্থ সুন্দর এবং ভালো থাকতে চান তাহলে বাসায় দুই চারটা হলেও ইনডোর প্ল্যান্ট লাগান, এতে আপনার ঘরের সৌন্দর্যও যেমন বাড়বে আপনার মানসিক প্রশান্তিটাও আসবে। সো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর ভাইয়ার এই শপ থেকে যদি অনলাইনে কেনাকাটা করতে চান বা শপে আসতে চান আমি অ্যাড্রেসগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।